হ্যালো স্টুডেন্ট আমি ভাস্কর আজকে তোমাদের জন্য আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম আজকে আমি আলোচনা করব। ক্লাস টুয়েলভের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান নিয়ে এই সাজেশানটা সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি রেডি করলে পরীক্ষায় খুব ভালো নম্বর পাবে অর্থাৎ সব বড় কোশ্চেনের অ্যান্সার তুমি লিখতে পারবে তাহলে চলো ভিডিওটা শুরু করছি ঠিক আছে দেখো অধ্যায় এক অধ্যায় এক থেকে যেগুলো করতে হবে আমাদের এক নম্বর অধ্যায় থেকে বিশ্বায়ন কাকে বলে আর বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো তারপরে দেখো প্রতিটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ তারপর দেখো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো পরে প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ সংক্ষেপে লেখো তারপরে কোশ্চেন বৈদেশিক বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা তারপরে দেখো বিশ্বায়নের পক্ষে বিপক্ষে যুক্তি দাও তারপরে কোশ্চেন বিশ্বায়নের বিশ্বায়নের সংজ্ঞা লেখো বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো পরের প্রশ্ন দেখো অধ্যায় পাঁচ অর্থাৎ অধ্যায় তিন ঠিক আছে অধ্যায় দুই অধ্যায় দুই তিন চার এইগুলো থেকে বড় কোশ্চেন আসে না তাই জন্যে অধ্যায় পাঁচ একেবারে টানা অধ্যায় পাঁচ আলোচনা করা হচ্ছে দেখো মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো তারপরে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তথ্যটি আলোচনা করো গান্ধীর সত্যাগ্রহ সম্পর্কে ধারণাটি আলোচনা করো গান্ধীর রাজনৈতিক চিন্তাভাবনার মূল সূত্র অর্থাৎ বৈশিষ্ট্যগুলি লেখো যেটাকে গান্ধীবাদ বলা হয় দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে একটা টিকা লেখো ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো ছ নম্বর অধ্যায় থেকে তোমাদের যেসব প্রশ্নগুলো করতে হবে এক নম্বর প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও তারপরে দেখো এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও তারপরে ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতি বলতে কী বোঝায় কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয় কাম্যও নয় মন্তব্যটির যথার্থতা বিচার করো তারপরে দেখো তারপরে যে কোশ্চেন আছে দেখো চারের দাগের যে কোশ্চেন দেখো বলছে আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো পরে প্রশ্ন দ্বীকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি তারপরে বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝ বিচার বিভাগীয় সমীক্ষা কীভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো সাত নম্বর অধ্যায়ে মাত্র দুটো প্রশ্ন করলেই যথেষ্ট দেখো কি এই সাত নম্বর অধ্যায় দুটো প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এবারে আট নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায়ের এই কয়েকটা প্রশ্ন চারটে প্রশ্ন করতে হবে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো তারপরে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার লোক অধ্যক্ষ যাকে বলে স্পিকারও তাকে বলে ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তারপরে বিধানসভা বা পশ্চিমবঙ্গের অধ্যক্ষের স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তারপরে প্রশ্ন ভারতীয় পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি আলোচনা করো তারপরে ন নম্বর অধ্যায়ের যে কোশ্চেনগুলো তোমাদের করতে হবে দেখো নম্বর অধ্যায় চারটে প্রশ্ন করতে হবে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরে ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো তারপরে প্রশ্ন ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো তারপরে প্রশ্ন লাস্ট অধস্তন আদালতগুলির গঠন ও কার্যাবলী আলোচনা করো এই নটা এই নম্বর অধ্যায় অর্থাৎ দশ নম্বর অধ্যায়ের বড়ো কোশ প্রশ্ন কোনো নেই তাই ওখান থেকে বড়ো কোশ্চেন আমি দিইনি ঠিক আছে আর যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নিচে দেখবে তোমাদের প্লে লিস্ট নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে দেখবে লিঙ্কে যাবে লিঙ্কে গেলে একটা প্লে পাবে প্লে অনেক মানে আমি উত্তরগুলো অ্যাপ আপলোড যেগুলো করি সেই আপলোডগুলো তোমরা পেয়ে যাবে অর্থাৎ সেখানে কিছু অ্যান্সার করে দেওয়া আছে সেগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে আজকে ভিডিও এতটাই